তাহলে কি আরোনাটা আমি বুক করে নিলাম নাকি? হ্যাঁ, এই যে ফাইনালি আরোনাটাকে আমি বুক করব। নতুন নতুন নতুন, এই যে এটা নতুন, এটা কি, এর নাম কি? আর স্নেকহেড। এটা কত, 3 ফিট? 3 ফিট, 3 ফিট ভাই, 1 ফিট না? কিন্তু তোমার হচ্ছে হাইট মানে চওড়াটা অনেক। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एंड वेलकम टू माय न्यू ब्लॉग। तो गाइस सकल के गुड आफ्टरनून, कारण एखन बजे दोपुर 3টা আর কি। তো আমি আজকে এক জায়গা যাচ্ছি, সেটা হচ্ছে ভিঞ্চি দাদের বাড়ি। তো ভিঞ্চি দাদের বাড়ি কেন যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে। তো আজকে যে ভিঞ্চি দাদের বাড়ি যাচ্ছি সেটা দুটো কারণ আছে। সবার প্রথম যে কারণটা সেটা হচ্ছে ভিডিও আপলোড করতে। তো ভিডিও আপলোড করতে কেন সেটাই বলছি, কারণ এর আগের ভিডিওতে তো আমি তোমাদেরকে বললাম যে ইউটিউব আর ফেসবুক চাই ডেইলি ডেইলি কন্টেন্ট দিতে বা ডেইলি ডেইলি ভিডিও আপলোড করতে, সেটা যেই হোক। তো এবার যে ভিডিও আপলোড করব আর কি, তো ভিডিও আপলোড করার জন্য নেট লাগে আর কি। তো মেন কথা হচ্ছে দেখো, শ্যুট করার, শ্যুটও করতে পারি আমি, প্লাস এডিটিংও করতে পারি, সেটা তো কমপ্লিট। এবার মেন কথা আমি যে আপলোড করবো ভিডিওটা আর কি, তো সেরকম যে নেটওয়ার্ক আর কি, আমি এমন একটা জায়গায় থাকি, তো এই যে আমাদের বাড়ি এইদিকে, তো আমি এমন একটা জায়গায় থাকি আর কি। তো সেখানে বর্তমানে আমার এই যে ফোনটা আছে, এখানে দুটো সিম আছে, একটা হচ্ছে ভিআই, একটা হচ্ছে জিও আর কি। তো এত কম নেটওয়ার্ক, আর আমার যে জিওটা আছে, জিও 239টা রিচার্জ করি, প্লাস আর 300 টাকা রিচার্জ করি, যেটা 50 জিবি আর কি আছে, সেটা একদিনও শেষ করা যায় বা 30 দিনের মধ্যে শেষ করা যায়, তো নিশ্চয়ই আনলিমিটেডই ধরো। তো এইবার সারা রাতি যখন আমি আপলোড করি ভিডিওটা, ভাবি যে হয়ে যায় মনে হয়, কিন্তু পরে দেখছি কি ভিডিওটা আর আপলোড হয় না, আটকা যায় আর কি, নেটও শেষ হয় আর আটকা যায়। আর আমার যে ভিআই সিমটা আছে, ভিআইও তো রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত আনলিমিটেড আছে। তো সেম প্রসেস যখন জিওটা হয় না, সেটা ওইটাতেও করি, তো মানে কোনো মতে আপলোড হয় না, কারণ এক একটা ভিডিওর আমার যে ভিডিওর কোয়ালিটি দেখতে পাচ্ছ, তো তোমরা তো জানো যে ভিডিওর কোয়ালিটি কেমন আর কি। তো ভিডিওর কোয়ালিটি মিনিমাম 4K তো দেখতে পাবে আর কি, তো এই জন্যই মানে আপলোড হয় না আর কি। তো সেই জন্য আজকে ভিঞ্চি দাদার বাড়ি যাচ্ছি। তো ভিঞ্চি দাদার বাড়িতে ওয়াইফাই আছে, তো আরেক জায়গায় যাবো, সেটা হচ্ছে আরেকটা দাদার বাড়ি, সেটা হচ্ছে শুভম দার বাড়ি। আমার হেলমেটটা দাদা নিয়ে গেছিলো, কুচবিহারে গেছিলো, তো নিয়ে গেছিলো, তো হেলমেটটাও নিবো, তারপর সেখান থেকে ভিঞ্চি দাদার বাড়ি যাবো। তো ভিঞ্চি দাদার বাড়িতে আরেকটা আছে, যেটা হচ্ছে ভিঞ্চি দার যে অ্যাকোরিয়ামটা আছে, সেটা অ্যাকোরিয়ামটাও দেখাবো, আর অ্যাকোরিয়ামে কয়েকটা কাজ আছে সেটা বলছি। তো যাই হোক এটাই, তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, ডাইরেক্ট দেখা হচ্ছে শুভম দার বাড়িতে। হ্যালো স্যার, কেমন আছেন? আপলোড করতে পারছি না, তোর ফোনটা দেখাও, তোমার কি S22 আল্ট্রা নাকি? তো গাইস এই দাদার সম্বন্ধে যত মানে বলবো ততটাই হয়তো কম হবে, কারণ এই দাদাটা মানে খুবই ভালো দাদা আর কি। দাদার নাম হচ্ছে শুভম দা। তোমার আমার যে iPhone 13টা যিনি কিনেছে, ওইদিন তো বলেছি যে মানে একটা দাদা ফোনটা কিনেছে দাদার নামে আর কি, তো এইটাই হচ্ছে সেই দাদা। দাদার নাম হচ্ছে শুভম দা। শুভম দারও একটা ইউটিউব চ্যানেল আছে, তোমার ইউটিউব চ্যানেলটার নাম বলো? মনের এক্সপ্রেস স্টোরি ডট কম আর ভালোবাসা করে ভালোবাসা। তা মনের এক্সপ্রেসে তোমার সাবস্ক্রাইবার 69K, 69K আর ভালোবাসার করে ঘর 40K, 40K আর হচ্ছে story.com 61K, 61K মানে 61,069,000 আর 40,000। ওরে বাপরে বাপ। তো যাই হোক, আমি শুনে এখান থেকে এখন তো ভিঞ্চি দাদের বাড়ি, মানে ওয়াইফাই তো তোমার বাড়িতেও আছে, যাই হোক তোমার বাড়িতে আজকে নিচ্ছি না, কারণ ওদের বাড়ি গিয়ে ওই অ্যাকোরিয়ামটার দুই একটা জিনিস দেখবো, তো তো ওইটা করে তারপর চলো। যাই হোক দাদা, গেলাম তাহলে আমি। হ্যাঁ, যাক ভালো থেকো, আর একবারে বড় ভিডিও ছাড়, বড় বড় যাওয়াই হয় না তো দূরে, এটাই সমস্যা। ঠিক আছে গেলাম। হ্যাঁ যাও। তো গাইস ভিঞ্চিদার বাড়ি এখন চলে আসলাম। ও ভিঞ্চিদা বলো, ঠিক আছে, কেমন আছো? সেই একদম পারফেক্ট। ও তোমার সত্যি, তোমার তোমার অ্যাকোয়ারিয়ামটা দেখে আমার আর আমারটা পোষাই না। এগুলোর নাম জানো কি? অস্কার গুলো, অস্কার ও এই আরো না গুলো, বাপরে বাপ। এরা দুজন এখন একসাথে থাকে না? একদম দেখো মনে হচ্ছে একটাই, মনে হচ্ছে কপি হয়ে গেছে। এই অস্কার গুলো এক একটা দাম অনেক না? মোবাইলে হয়তো ছোট লাগছে, কিন্তু অনেকটা বড়। কিন্তু আমি মোবাইলে প্রথম দিন যখন দেখলাম
আর দুজনের সাইজ একই, এটা মনে তোমার আগেরটা, কারণ এটা পাতলা আছে একটু, আর একটু মোটা একটু গাঠু আছে। এদিকে তোমার এটাতে কি রাখছো? এইটা এমনি জাস্ট বানানো হইলো কালকে। এটা তো ইয়ের ওয়াইনটা, কালকে তোমার আসো বসো। আর এখানে কি আছে? ওইখানে এখনো কিছু হয়নি, ওইটা আর ওই যে আগের ইয়েটা গাপ্পিটা, গাপ্পিটা তো আছে, চলো দেখাও, এটাও দেখো। ও আমার ওই দুইটা নিয়ে আসবো, এটা আমাকে সেই লাগে। এটা হচ্ছে তোমার ইয়েটা মানে প্ল্যান্টেড। তো গাইজ, ভিনচিদার বাড়িতে তো আসলাম, দেখলেই তো এখানে যে মাছটাও দেখালাম, তো এগুলো মাছ আমার খুবই ভালো লাগে আর কি, আরোয়ানা। আর বিশেষ করে এই ভুলে আছি নামগুলা, কি নাম? অস্কার। মানে খুবই মানে শান্ত মাছ দেখলাম আর কি, তো খুবই ভালো লাগলো। আর এদিকে একটা আছে, এদিকে একটা আছে, তো আমাদের একটা হুট করে আরো প্ল্যান হয়ে গেল যে আমরা কোথায় যাচ্ছি, একটা অ্যাকোরিয়াম শপে যাচ্ছি আর কি, যাই ওখানে গিয়ে বলবো। আর অ্যাকোরিয়ামে আজকে ভিনচিদারও কিছু নেওয়ার প্ল্যান আছে আর কি, সেটা নিব। চলো বাইরে চলো। পাখিও আছে অনেকগুলা ছিল, তো চার পাঁচটা ছিল। ককাটেল একটাই আছে, আর ওর নাম হচ্ছে কৃষ্ণ। এর নাম কৃষ্ণ? হ্যাঁ, মা ডাকে, ওই যে দেখতেছো ডাকে নাকি? না না, মানে মা ও কৃষ্ণ করে ডাকে। আরে এই ছোট পাখিটা নাম? এটা তো ফিঞ্চ। তো আরো নিয়ে আসো তোমার ইয়েটা কই, র‍্যাবিটটা, র‍্যাবিটটা কই, র‍্যাবিটটা কই, ওই যে ভিতরে র‍্যাবিটটা, বৃষ্টির জন্য না? সে জোড়াটা নিয়ে আইছো? হ্যাঁ আনতে হবে। আমি এগুলো আনতে চাই, কিন্তু ওর খাঁচাটার দাম বেশি, খাঁচাটার দামই বেশি। আগে তাই বাইরে ছিল, আমি মাছে ওই যে রাখো, ওই যে ওইটা দেখতেছো না, এইখানটাতে হচ্ছে তোমার গাপ্পি উঠাইছিলাম, অনেক গাপ্পি। এই যে রিংটাতে, দোকান বন্ধ কেন? তো গাইস ফাইনালি দোকানটা পৌঁছে গেলাম, কিন্তু দাদার দোকান বন্ধ। সমস্যা কিছু নেই, নাম্বারটা ভাইরাল হয়ে যাবে, ভাইরাল না, আমরা নাম্বারটাকে নিচে দিয়ে দিব, সেটা এমনিতেও দিতে হবে। এক সেকেন্ড তো হয়ে গেল, তাহলে 25 কিন্তু 27 চলে আসবা। আচ্ছা ঠিক আছে। দাদা গুড মর্নিং। আমাদের তো গুড মর্নিং, আমরা তো একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো বিকালবেলা ঘুম থেকে উঠি। তো দাদা আমরা কৃষক মানুষ দাদা, সকালবেলা কি বলে এটাকে রে, কি বলে, হাল 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 চাষায় দিয়ে তারপরে আসলাম। তুমি নতুন নতুন কি মাছ আনছো? নতুন মাছ তো অনেক কিছু আনছি, দেখাচ্ছি দাদা। চলো আমাদের দেখানো তো কাকে দেখো, অ্যাকোয়ারিয়ামটা দেখাইনি। না তোমার এখানে মুসারি টুসারি দেখলাম, তো ভাবলাম নতুন মাছ মানে আনছো, ওখানে রাখছো কি? না না, সব দোকানে আগে অ্যাকোয়ারিয়ামটা দেখি। ও এই যে অ্যাকোয়ারিয়াম, এটা কত? 3 ফিটের? 3 ফিট, 3 ফিট ভাই, 1 ফিট না, কিন্তু তোমার হচ্ছে হাইট মানে চওড়াটা অনেক কম না? তুমি তো রাখো, তুমি তো মনস্টার রাখছো তুমি, এটা মনে এটা হয়তো ভিনচিদার নিবে সেই জন্য অর্ডার করেছিল, দেখি নেয় কি না। আর এদিকে দাদার এই যে ছোট ছোট দুইটা পন্ট, এখানে হয়তো এখন মাছ নেই, এখানে ছাড়ে আর কি, যাই হোক। আমারটা তো দুনিয়া দাগ আছে, দাদা বললাম মরা, সব মরা। নতুন কোনো মাছ আনছো কি? চলো দেখবো, ওইটার জন্য আসলাম। আমি তো গোল্ডফিশ ছাড়া কিছু নিব না। তোমার গোল্ডফিশ, তোমার সেই গোল্ডফিশ আছে, সেই গোল্ডফিশ আছে না? চলো আমি এখন নতুন না, বিগিনার না, আমার কাছে অত এখন দামি জিনিস নিব না আমি। গোল্ডফিশের দাম দেখছো কোনোদিন? কত? 500,000 খাচ্ছ টিঙ্কু না কি বলে জানি, টিঙ্কু টিঙ্কু। তোমার 13,000 টাকার গোল্ডফিশ এক জায়গায় দেখলাম কালকে, 13,000। চলো ওটা নিয়ে গোল্ডফিশ,
তোমার দোকানটা খোলাই ছিল তাহলে আগেই ঢুকতে পারতাম। নতুন কালেকশন কি আছে? নতুন 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 এই যে এটা নতুন, এটা কি, এর নাম কি? আর স্নেকহেড চানা দিকো কাওয়া। ও কতগুলো শার্ক তো লক্ষ্য করি নি, এটা আমি সিনেমা দেখি। ও ওই গাছগুলো নিয়ে আসো নাকি? ন্যাচারাল অনেক কিছু তো নিয়ে আসছো। এটা দেখছো? এবার ওইখানে দেখো ইসা ছেড়া আছে, ইসাটা আছে। ও পিট পিট মানে তো খাইছে। হ্যাঁ তো গাইস প্রায় তো সন্ধ্যা হয়ে গেল, কি অনেকক্ষণে আসছি তো এখানে, অনেকক্ষণ থেকে বৃষ্টি পড়ছিল তো এখনো বৃষ্টি পড়ছে, তো ভালো হালকা বৃষ্টি মানে কমলো আর কি, তো সেই জন্য ভিডিওটা শুরু করলাম। আর এদিকে মানে দোকানে অনেকগুলো মাছই তো দেখলাম আর কি, আর একটা কাস্টমার ছিল সেই জন্য সেরকম ভিডিও করা হয়নি। আর বর্তমানে আমি প্ল্যান করছি যে আমার যে অ্যাকোয়ারিয়ামটা আছে আর কি, তো আমার অ্যাকোয়ারিয়ামের এই যে এরকম সাইডে গার্ডগুলো নিয়ে আর কি, তো খুব রিস্ক ভাবছি, তো সেই জন্য ভাবলাম আগে মাছ না কিনে আগে কাজগুলো কিনে এই দাদার দ্বারা আগে করাবো কাজটা আর কি। কারণ ওইটা যদি করাই আর কি তাহলে মনে করো কোনো সমস্যা হবে না আর কি, হুট করে যদি কোনো সময় লিক হয়ে যায় তো যে কোনো সময় ঘরে বন্যা হয়ে যেতে পারে সেই জন্যই। আর এই দাদাটা যে দেখতে পাচ্ছ, দাদা তোমার নাম কি? সৌদীপ। তো এই দাদাটার কাছে একটা খুব ভালো লাগলো পার্সোনালি, যেটা আমি ভাবলাম আর কি যে অসিদার আমি এক জায়গায় যখন আমি অ্যাকোয়ারিয়ামটা কিনি তো যেগুলো জিনিস কিনেছি তার থেকে এখানে 100 টাকা হলো কম দাম আছে আর কি। তো অবশ্যই তোমরা এই দোকানটা তো ভিজিট করতে, দাদার একদম নতুন দোকান। তো দাদার যে অ্যাড্রেসটা আছে আর কি, তো দাদার অ্যাড্রেসটা হচ্ছে একদম মানে আমাদের রাজবাড়ি পাড়া পার হয়ে যে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনটা মানে একদম স্পোর্টস কমপ্লেক্সের মেন গেটটা যে আছে, গেট থেকে একটা হচ্ছে ব্যাটারির দোকান আছে, ব্যাটারির দোকান থেকে সোজা এসে এই যে দেখা যাচ্ছে সোজা এসে এই দাদার দোকান। আর দাদার দোকানের এই যে ব্যানারটা ওইখানে আছে, তো এটাই দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ, তো অবশ্যই ভিজিট করো এই দোকানে, দাদাটা খুবই ভালো। আর দাদার যেগুলো জিনিস দরকার আর কি, ভালো ভালো মাছের কালেকশন আছে। দাদা বললাম তোমার কি কি কালেকশন আছে? আমি সব এক্সোটিকের মধ্যেই রাখি, লোকালের মধ্যে অত রাখি না, কেন কি লোকাল সবাই রাখে, আমার ওর জন্য ইচ্ছা করে না সেটা। আর এক্সোটিকের মধ্যে তুমি মনস্টার বলো, সেমি এগ্রেসিভ বলো, তারপরে ডেকোরেটিভ বলো, অর্নামেন্টাল বলো, সবই পেয়ে যাবো। গোল্ডফিশ, অস্কার, প্যারোট আমি ভাবতেছি যে ট্যাংটা না আমার ওই চওড়াটা দেখি আমার মানে একদম খারাপ লাগে, আমার ওটাই খারাপ লাগলো। দেখো তুমি যদি নেওয়ার থাকে নাও, দেখি ওর কি করা যায়। এটাই দেখি আমি আপাতত মাছ নিচ্ছি না, আগে দেখি ওটা করি। তো গাইজ এই ছিল আজকের ভিডিও, তো তোমরা তো কালকে দেখতেই পেলে যে খুব রাত হয়ে গেছে আর আস্তে আস্তে খুব বৃষ্টি পড়ছিল আর কি, সেই জন্য ভিডিও করা হয়নি। তো আজকে আমি আবার যাচ্ছি অ্যাকোয়ারিয়াম শপে, তো অ্যাকোয়ারিয়াম শপে কেন যাচ্ছি সেটার জন্য অবশ্যই তোমরা নেক্সট ভিডিও দেখো, নেক্সট ভিডিওতে এখান থেকেই আর কি শুরু করব। তো আমার অ্যাকোয়ারিয়ামের যে টানাটা আছে সেই টানাটা দিব, আর ওই সুবোধ হয়তো আমাদের বাড়ি আসবে। তো এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই এর পরের ভিডিওটা দেখো আর কি, আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।